নমস্কার, আমি মৌমিতা। অতীন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাই সকল দর্শক বন্ধুদের। শুরু করছি আমাদের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান অতীন্দ্রের পার্মানেন্ট ওয়েট লস অ্যান্ড শেপিং ন্যাচারালি। বন্ধুরা, আজকে আমরা আমাদের প্রত্যেকটি মহিলার জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়কে নিয়ে আলোচনা করব। এই যে জীবনের এই অধ্যায়টা, সেটা প্রত্যেকটা মহিলার জীবনেই যেমন একটা বাস্তব, ঠিক অপরদিক থেকে এই সময় নানান রকমের মেডিকেল কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করতে আরম্ভ করে। যেমন ধরুন বিভিন্ন রকমের গাঁটের ব্যথা, নিজের ওজনটা হঠাৎ করে বেড়ে যাওয়া, নিজেদের যেন মনে হচ্ছে ডিপ্রেশনে থাকা, এই ব্যাপারগুলো ঘটতে থাকে। আপনারা হয়তো ভাবছেন আমি কোন অধ্যায়ের কথা বলছি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি বলছি মেনোপোজাল স্টেজ। এই সময়ে প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা মহিলাই অনেকটাই ডিপ্রেসড হয়ে যান। তাদেরকে অনেকের মনে হয় যেন তাদের জীবনটা এখানেই শেষ হয়ে যেতে চলেছে, তাদের রূপ, যৌবন, লাবণ্য সব কিছুর যেন সমাপ্তি ঘটতে চলেছে। কিন্তু দর্শক বন্ধুরা, মেনারেক ফেজ, যখন আপনার পিরিয়ড স্টার্ট হয়, এটাও যেমন একটা খুব স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার, ঠিক সেরকম মেনোপোজটাও একটা ন্যাচারাল ব্যাপার। এই সময় কিছু কমপ্লিকেশান অ্যারাইজ করে, যেগুলো আমরা যদি একটু আগে থেকে তার প্রিকরেশন নিয়ে রাখি, তাহলে কিন্তু এই সম্ভাবনাগুলো আসে না এবং আপনার যে ওয়েটটা হঠাৎ করে এই সময় বেড়ে যায় সেটাও হয় না। সেটা কিভাবে করবেন, এই ফেজে কিভাবে নিজেদেরকে ম্যানেজমেন্ট করবেন, সেই বিষয়ে আমরা আজ আলোচনা করব। এর সাথে বলে রাখি যে এই পর্যায়ে দিয়ে যে সমস্ত মহিলারা যাচ্ছেন, তাদের জন্য আজকে একটা সুন্দর সুযোগ রয়েছে। আপনারা শুধু একটাই করুন, কাজ করুন যে আপনারা একটা খাতা আর একটা পেন নিয়ে রাখুন। কারণ এই সময় কী ধরনের ডায়েট ফলো করলে আপনারা অন্যান্য মেডিকেল কমপ্লিকেশান আপনার শরীরে আসবে না, সেই বিষয়ে আমরা আজ আলোকপাত করব। কিন্তু আমি তো আছি আলোচনায়, আমার সঙ্গে রয়েছেন অতীন্দ্রের মেন্টর এবং ফাউন্ডার প্রফেসর ডক্টর অতীন ব্যানার্জি। নমস্কার স্যার। নমস্কার। সকল দর্শক বন্ধু আপনার থেকে একটা কথা জানতে চাইবে, এই যে আমি বলছি মেনোপোজ, মেনোপোজ ফেজটা ঠিক কিভাবে আসে, কত রকমভাবে হয় সেটা একটু বলুন। মেনোপোজ বা পেরিমেনোপোজাল ফেজ আসার আগে আমি একটা কথা ফার্স্ট বলতে যাবো, সেটা হচ্ছে মেনারেক ফেজ, যে একটা মহিলার জীবনে বা একটা ঠিক পিউবার্টি যে ফেজটা থাকে, যে বয়স সন্ধিকাল, হ্যাঁ, যে আপনার বাচ্চা মেয়ের যে সময় একটা টাইমটা থাকে বা যে কোনো মহিলার জীবনেই একটা জায়গা শুরু হয়, এই মেনারেক ফেজ বা পিরিয়ড বা মাসিকটা আপনার শুরু হচ্ছে। তো এই মাসিকটা আপনার যখন শুরু হয়, যে স্টেজে শুরু হয়, কারণ অনেক সময় আমরা দেখেছি কোন সময়ে মাসিক শুরু হওয়ার কথা বা পিরিয়ডটা কোন সময় শুরু হওয়ার কথা, সেই নিয়ে যারা মা আছেন বা যারা গার্জেন আছেন তারা খুব চিন্তিত হয়ে যান যে কোন সময়টা শুরু হওয়ার কথা। এই পিউবার্টি ফেজ যেটা আমরা বলি, সেটা হচ্ছে 9 বছর বয়স থেকে আপনার 18 বছর বয়স যে টাইমটা আছে, এটাকে আমরা বলি অ্যাডোলেসেন্ট ফেজ বা পিউবার্টি ফেজ। এই পিউবার্টি যে ফেজটা আছে, সেই সময় একটা মহিলার জীবনে একটা এই পিরিয়ডসটা আসে বা আমরা মাসিক বলি যে জায়গাটা আসে, যেখান থেকে আরও বেশি তার টোটাল অ্যাজ এ মহিলা হিসেবে তার ডেভেলপমেন্টটা শুরু হয়ে যায়। এটা যে স্টেজ আমি একটা বললাম যেটা মেনারেক, ঠিক তেমনই মেডিকেল ভাষায় আমরা বলি যখনই একটা মহিলার জীবনে আপনার পিরিয়ডটা বা মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে যে বয়সে, সেটাকে আমরা বলি মেনোপোজ, বা তার আগে যখন শুরু হয় সেটাকে আমরা বলি পেরিমেনোপোজাল ফেজ। কারণ এই ফেজটা একটা গুরুত্বপূর্ণ, যেভাবে অলরেডি মমতা বললো যে মেনারেক ফেজটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক ফিমেল হঠাৎ পিরিয়ডসটা শুরু হচ্ছে, ব্লিডিং হচ্ছে, বুঝতে পারছে না আলটিমেটলি হলো কী। কারণ সেই সময় আমরা যেটা বলবো, একজন সাইকোলজিস্টের কিন্তু কাউন্সেলিংয়ের দরকার আছে আপনার মেয়ের ক্ষেত্রে। তো তাতে কী আছে, একটা মেয়েকে প্রিপেয়ার করতে হয় প্রথম থেকেই, আমরা যেটা বলি সেক্সুয়াল যে এডুকেশনটা দেওয়া হয়। কারণ এই সময় আমরা অনেকে কিন্তু সিক হয়ে যায় যে আরে আমরা এখনই মেয়েটাকে বলবো বা আমার ছেলেটাকে বলবো, তাহলে কিন্তু আগে জিনিসটা আরও প্রবলেম অ্যারাইজ হবে। কিন্তু আপনি একটা ফেজ যখন আপনার আসছে বা আসার কথা, ঠিক আপনার 7 থেকে 9 বছরে যেসব মেয়েরা অলরেডি পা দিচ্ছে সেই বয়সে, তাদের কিন্তু আস্তে আস্তে আপনার ভিডিও ওয়াইজ বা আপনার যিনি মা আছেন বা আমরা মা ঠাকুমারা অলরেডি এই কাজটি করতেন, তো সেখানে একটা মেয়েকে মানসিকভাবে তৈরি করা যে এই সময়টা ঠিক এইরকম মাসিকটা শুরু হয়, এই এই জিনিসগুলো হয়, সকলে হয় তোমারও হয়, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে আমরা যেটা বলবো, ঠিক এই যে বয়স থেকে শুরু হয়, ঠিক তার 35 ইয়ার্স যদি আপনি অ্যাড করেন, প্লাস করেন, যে বয়সটা দাঁড়াবে সেই বয়সটাকে আমরা বলি মেনোপোজাল ফেজ বা পেরিমেনোপোজাল ফেজ। একটু জেনে নেব কে আছেন দর্শক বন্ধু। নমস্কার। নমস্কার, আমি মেকেটা থেকে অলক নন্দী বলছি। হ্যাঁ বলুন।
আচ্ছা, আমার এই কম্পিউটার লাইনে আমি কাজ করি, আমার মানে ঘড়িটা বেড়ে গেছে, বুঝলে? হ্যাঁ, সেটা আপনি শুনুন, আমরা বলছি অলরেডি, আপনি শুনুন। হ্যাঁ, তো সেখানে আমরা যেটা দেখবো, এই মেনোপোজাল যে ফেজটা 35 ইয়ার্স অ্যাড করলাম, যে এই সময়টা কিন্তু আপনার জন্য, যদি মনে হচ্ছে 9 বছর বয়স থেকে আপনার শুরু হয়েছে বা 10 বছর বয়স থেকে পিরিয়ডটা শুরু হলো, 10+35 ইয়ার্স আপনি অ্যাড করুন, তাহলে আপনার চলে আসে 45 ইয়ার্স হচ্ছে আপনার মেনোপোজাল টাইম বা ফেজ। তাহলে তার জন্য আপনি আগে থেকে আপনি প্রিকুয়েশনটা নিতে পারবেন। এর সাথে সাথে পেরিমেনোপোজাল ফেজে কী হয় সেটা আমি আপনাকে বলি আগে, যে ঠিক এই পিরিয়ডসটা যখন মেডিকেলি আমরা বলি যে আপনার মেনোপোজ হয়ে যাচ্ছে বা পিরিয়ডসটা অফ হয়ে যাচ্ছে বা মাসিকটা অফ হয়ে যাচ্ছে, এখানে ইস্ট্রোজেন যেটা প্রোডাকশন হয় আপনার শরীরে, সেই ইস্ট্রোজেন প্রোডাকশনটা অনেক কম হতে থাকে, ঠিক আছে? এবার যখনই আপনার ইস্ট্রোজেন প্রোডাকশন অলরেডি বডিতে আপনার কম হচ্ছে, তখনই কিন্তু ইস্ট্রোজেন অনেক বড় একটা কাজ করে এই বিউটির ক্ষেত্রে, যে আপনার রূপটা কেমন হবে, আপনার চুলটা, আপনার যে শারীরিক যে অ্যাপিয়ারেন্স সেটা কীভাবে তৈরি হবে, হ্যাঁ, সেটা কিন্তু আপনার ইস্ট্রোজেন হরমোনটা আপনার তৈরি করে। এর সাথে সাথে আপনার যেটা হয়, যদি এটা আপনার ইস্ট্রোজেনটা অফ হয়ে যাচ্ছে, এই রিলেটেড প্রবলেম, কারণ অনেকেই অলরেডি স্পন্ডাইলোসিসে ভুগছেন বা হাঁটুর ব্যথায় ভুগছেন, ফিমেলের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথা প্রচুর পরিমাণে আপনার বেড়ে চলেছে, কারণ এটাকে প্রিভেন্ট করতে গেলে আপনাকে ঠিক মেনোপোজাল ফেজে কী হয়, আপনার খুব বেশি পরিমাণে আপনার যেটা ক্যালসিয়াম ডিপোজিশন হয় আপনার বোনে, সেটা কিন্তু রিঅ্যাবজর্বেশন হয়, আপনার বোন থেকে ক্যালসিয়ামটা অ্যাবজর্বেশন করে। তো এই অ্যাবজর্বেশনের জন্য কী হয়, ক্যালসিয়ামটা আপনার বডিতে কমে যায়, এবং যেহেতু ইস্ট্রোজেনটাও আপনার আস্তে আস্তে কমে যাচ্ছে, তো তাতে কী হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিস বা বোন রিলেটেড সমস্যায় আপনারা পড়েন। এর সাথে 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 রিলেটেড যেগুলো প্রবলেম, যেগুলো আমরা দেখি হট ফ্লাশ, যে প্রচণ্ড আপনি এত নর্মালি ঠান্ডায় বসে আছেন বা একটা নমিনাল নর্মাল একটা টেম্পারেচারে বসে আছেন, দেখছেন দরদর করে ঘেমে যাচ্ছেন, তো একটাকে আমরা মেডিকেল ভাষায় বলি হট ফ্লাশ হচ্ছে, ঠিক আছে? এই হট ফ্লাশগুলোর ম্যানেজমেন্ট যদি আগে থেকে আমরা ঠিকঠাক করে করতে পারি, তাহলে কিন্তু ইজিলি এই কমপ্লিকেশানগুলো থেকে আমরা সার্ভাইভ করতে পারবো। এর থেকে বড়ো আর একটা কথা, সেটা হচ্ছে মুড ডিসঅর্ডার, হ্যাঁ, যেখানে আপনার সাইকোলজিক্যাল এমন একটা স্টেজে প্রচুর ইরিটেশন লাগছে, মানে ছোটো ছোটো ব্যাপারে শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছেন, বাড়িতে ঝামেলা হয়ে যাচ্ছে, একটা ছোটো ওয়ার্ডে কাউকে সহ্য করতে পারছেন না, তো এগুলো কিন্তু সব কিছুই রিলেটেড উইথ আপনার মেনোপোজাল বা পেরিমেনোপোজাল ফেজ। যত 2 মাস পিরিয়ড হলো, 6 মাস পিরিয়ড হচ্ছে না, আবার 2 মাস হলো, আবার একটুখানি হলো, আবার স্টিকি হলো, এরকমভাবে কিন্তু পেরিমেনোপোজাল ফেজ থেকে অলরেডি স্লো অ্যান্ড স্টেডি আপনি কিন্তু মেনোপোজাল ফেজটা আপনি পৌঁছে যান। এবং সেখানে যদি আমরা প্রপার ম্যানেজমেন্টটাকে করতে পারি, মেডিকেল ম্যানেজমেন্ট, তার খাওয়া দাওয়া থেকে, তার নিউট্রিশন থেকে, তার মেডিসিনস থেকে, তার সাইকোলজিক্যালি একটা বড় একটা আপনার অ্যাপিয়ারেন্স বা আপনার মেন্টাল ফিটনেস এই সময় খুব বেশি দরকার, যেখানে কি না ইজিলি আপনি নিজেকে মেনটেন করে নিতে পারবেন। যেটা এবার আমরা আসবো, যেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম এই সময় দেখি যে ওজনটাও হঠাৎ করে অনেকটাই বেড়ে যায়, এবং তার সাথে সাথে যে ওজন রিলেটেড আরও যে সমস্ত কমপ্লিকেশান সেগুলো আসতে শুরু করে, কিংবা অনেক সময় আমরা দেখছি যে অনেক মহিলা করছেন কি, যেহেতু নিজেদের বিউটিটার কথা তারা ভাবছেন, তো সেক্ষেত্রে অনেক সময় তারা স্টেরয়েড ইনজেক্ট করছেন, তার ফলে হচ্ছে কি ওজনটা আরও বেড়ে যাচ্ছে, এর সাথে সাথে হচ্ছে আরও নানান রকমের কমপ্লিকেশানগুলোকেও তারা নিজেদের শরীরে ওয়েলকাম জানিয়ে ফেলছে। তো এবার নেক্সট আমরা আসছি এর ম্যানেজমেন্টের বিষয়ে, এর ম্যানেজমেন্টটা ঠিক কীভাবে করা হচ্ছে সেটা আমরা যেটা দেখি, সেটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট আপনাকে মেডিকেল ম্যানেজমেন্ট করতে হবে। মেডিকেল ম্যানেজমেন্টে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়াটা যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন, ফুড গ্যাপটা আপনি খুব বেশি করবেন না, আমরা যেটা নর্মালি যেটা বলি যে মিডিয়াম টাইপ অফ কার্বোহাইড্রেট নেওয়া এই সময় উচিত, এবং হাই প্রোটিন ডায়েট নেওয়া উচিত, যে প্রোটিন আমরা যেসব খাবার থেকে পাই, মাছ, মাংস, ডিম বা যে কোনো দুধ জাত প্রোডাক্ট, যেগুলো আপনার অলরেডি দুধ থেকে দই হয়, নর্মাল দুধ খেতে পারি আমরা, ডাবল টোন মিল্কের ওপর বেশি আপনারা ফোকাস করতে পারেন, ছানা আমরা খেতে পারি, এই টাইপের খাবার, কারণ অনেকে মনে করে যে ডাল প্রোডাক্ট, ডাল, আপনার নিউট্রেলা, এইগুলোতে খুব বেশি পরিমাণে প্রোটিন আছে, বাট এই সময় আমরা খুব বেশি রেকমেন্ড করি অ্যাজ এ ডক্টর, তো সেখানে আমরা বলি যে নর্মালি মাছ, মাংস, ডিম, অ্যানিমাল টাইপ প্রোডাক্টের উপর আপনারা খুব বেশি ফোকাস করুন, এবং যারা অলরেডি ভেজ খান বা আপনি নিরামিষাশী, তো তাদের ক্ষেত্রে ডেয়ারি প্রোডাক্ট মোটামুটি আমরা 800 থেকে 1 লিটার দুধের আমরা যে কোনো প্রোডাক্ট আপনি খেতে পারেন, তাতে কী হবে প্রোটিনটা আপনার শরীরটা পাবে নাম্বার 1, তার সাথে সাথে বোনটা, মাসেলসটাও ঠিক থাকবে, কারণ এই সময় যেটা হয় ওয়েট গেনটা আপনার খুব বেশি হতে থাকে ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স, এবং অনেক সময় আমরা যেহেতু আমরা কোনো কিছু ইচ্ছা করছে না, তো আমরা খাওয়া দাওয়াটা অনেক বেশি ফুড গ্যাপ করে ফেলি, যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে বুঝে উঠতে পারছি না খাবোটা কি, যখন পেলাম তো একসাথে খেয়ে নিলাম, যখন খাচ্ছি না তো একেবারে খাচ্ছি না, সেটাও একটা বড় কারণ যেখানে কিন্তু আপনার ওয়েটটা পুট অন করছে। এর সাথে সাথে হরমোনাল
হরমোনাল ইমব্যালেন্স তো আছেই। অলরেডি মৌমিতা যেটা বললো সেটা হচ্ছে আপনার এই সময় অনেক ডক্টরের কাছে আপনারা যান যেখানে HRT হরমোন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট রেকমেন্ড করা হয়, যেহেতু বিউটিটার ব্যাপার আছে। তো সেখানে কি হয়, হরমোন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্টে না করে প্ল্যান্টে আমরা যদি নর্মালি দেখি কুমড়ো, যে আমরা পাই কুমড়ো বা লাউ, তাতে আমরা প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন পাই, যেটা আপনারা নর্মালি যদি 20 গ্রাম করে কুমড়ো আপনারা সারাদিনে খেতে পারেন যে কোনো পাউডার ফর্মে বা যে কোনোভাবে, তাহলে দেখবেন এই HRTটা আর লাগছে না। কারণ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা ইস্ট্রোজেন যখনই আপনি কোনো ট্যাবলেট ফর্মে আপনি খাবেন তখনই কিন্তু আপনার ওয়েটটা ডে বাই ডে আপনার ইনক্রিজ হবে, এবং যার জন্যে কিন্তু অলরেডি আপনার হাঁটুর কোমরের আপনার নেকের ওপর বেশি প্রেশার পড়বে এবং সেখান থেকে আপনাকে ম্যানেজমেন্ট করাটা একটু মুশকিল হবে। কারণ এই সময়টা খুব বেশি যেটা আছে হাইপার টেনশন আপনার খুব বেশি আসে, হ্যাঁ আপনার ডায়াবেটিস আছে, হাইপোথাইরয়েড আছে, এর সাথে সাথে মুড ডিসঅর্ডার যেহেতু থাকে, তো আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, ঘুমটা ইনসোমিনিয়ার একটা বড় প্রবলেম, যেখানে আপনার অনিদ্রা যে সারা রাত ঘুমই আসছে না, কী করবেন? ঠিক আছে, তো আর দিনের বেলা হচ্ছে আমি একটু ঘুমাবো, একটু ঘুমোতে গেলেই আবার উঠে পড়ছি, মানে ইন্টারাপশন স্লিপ হচ্ছে, তো ঘুমটাকেও আপনাকে ঠিক করতে হবে। এবং হাই অ্যান্টিঅক্সিডেন্ট খাবার, যেগুলো মিনিমাম দিনে সারাদিনে 3টের মতো আপনার আপনার ফ্রুটস খেতে হবে, এবং আপনার যেমন অ্যালোভেরা বা অন্যান্য থেকে হাই অ্যান্টিঅক্সিডেন্ট আপনারা পাবেন, তো যেখানে হাই অ্যান্টিঅক্সিডেন্ট যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু এই হট ফ্লাশ যেটা হচ্ছে বারবার সেই হট ফ্লাশটা কমে যাবে এবং ইজিলি নিজেকে আপনি মেনটেন করে নিতে পারবেন। কীভারক্ষণ খাওয়া দাওয়া করবেন এই বিষয়ে আমরা ডিটেলস আরও আলোচনা করব। তার আগে আপনারা হয়তো সকলে একটু জানতে চাইবেন যে এরকম বয়সে হয়ে গেছে এরকম কজন আছেন যারা কিনা অথিন্সের হাতের ওয়েট রিডিউস করে নিয়েছে, এখন শুনে নি সেরকম বেশ কিছু মানুষের অভিজ্ঞতার কথা। আমি মিতালী চক্রবর্তী, হেলথ প্রফেশনাল, অথিন্সে এসেছি মাস 6 হলো, এর মধ্যে আমি 14 কেজি টোটাল ওয়েট লস করি। আমার প্রথমে হাইপোথাইরয়েডের প্রবলেম ছিল প্রচুর পরিমাণে এবং অস্টিওআর্থ্রাইটিস এবং সাংঘাতিক ওয়েট বেশি ছিল, যার জন্য আমি প্রথম অথিন্সে আসি। এরা সায়েন্টিফিক্যালি আমার ওয়েট এত ভালো লস করায় উইথ গাইডেন্স অফ ডায়েট, নো সাপ্লিমেন্টারি ফুড বা অন্য কোনো মেডিসিন, এরা এদের এক্সারসাইজ এবং ব্যালেন্স ডায়েটের মাধ্যমে খুব ভালোভাবে আমার ওয়েটটা রিডিউস করেছে, থ্যাংকস টু অতীন অ্যান্ড মৌমিতা। এবং আমি এটা বলতে পারি এটা একটা সায়েন্টিফিক্যালি সাউন্ড ওয়েট লস সেন্টার। আমি গত 3 মাস ধরে এই অতীনসের প্রোগ্রামে রয়েছি, আমার খুব ভালো লেগেছে এদের ব্যবহার, এবং আমি এই 3 মাসে 10 কেজি আমার ওজন কমে গেছে, যার জন্য আমি আরও খুশি। এবং সব কিছু খেয়ে তারপর আমার একটা আর্থারাইটিসেরও সমস্যা ছিল, সেটাও এখন অনেক ভালো আছি আমি। এবং আমি সবাইকে বলতে চাই যে যদি ওয়েট লস করতে হয় তাহলে অন্তত ওই অফিসে একবার আপনারা যোগাযোগ করবেন এবং এদের ব্যবহার এবং একবার এসে দেখুন। একবার আসলে আমরা আমি আশা করছি আপনারা অন্তত এখানে উপকৃত হবেন, এবং আমি কোনোরকম কোনো আসন ব্যায়াম নয়, আমি ডায়েটের মাধ্যমে আমি এতখানি ওজন কমিয়েছি এবং সব কিছু খেয়ে, যা যেটা আমি অন্যান্য জায়গায় গেছিলাম তারা বলেছিল যে না, অনেক কিছু বলেছিল না এই খাবেন না সেই খাবেন না, কিন্তু আমি খুব ভালো আছি এবং আমি চাই আপনারাও আসুন এবং এই প্রোগ্রামে যোগাযোগ করুন। নমস্কার, মেয়ে বীণা চ্যাটার্জি, সোদপুর কি রহবাসী, আর ইহা পর মুঝে জেসে কি মালুম পড়া কি অথিন্স কা এক নয়া, মেরে হিসাব সে নয়া খোলা থা শায়দ, তো মৌমিতা কে সেন্টার মে মানে আনা শুরু কিয়া। এক মন মে ডর থা কি যা তো রই হু আগে ক্যা হোগা মালুম নেই, লেকিন জিস দিন সে মে ইয়াহা পর আই উসকা ব্যবহার সবকে প্রতি জো দেখা তবি মুঝে এক ভরোসা হো গিয়া কি মেরা জরুর বজন অর ইয়ে কম হোগা, ক্যোকি মে এজ মেরি 64 হ্যা, ইস এজ মে মালুম নেই কিতনে লোক আতে হ্যায় ইয়ে মুঝে ভি নেই পতা, লেকিন মেনে সোচা কি মুঝে থোড়া বজন তো কম করনাই হ্যায় জিসসে থোড়া আচ্ছা লাগে আপনে আপকো সম্পূর্ণ মতলব হেলদি মে মহসুস কর সকু, তো ইসলিয়ে জব ভি মেনে ইয়াহা পে আনা শুরু কিয়া উসকে বাদ মেরা জো টমি কা পোর্শন থা ভো ভি করিব করিব 8.4 inches के करीब कम हुआ, और हाथों की भी जो मोटाई थी वो उसमें भी 2.5 inch के करीब फर्क पड़ा,
जो ब्लाउजेस या जो कपड़े मैं पहन नहीं पा रही थी, अब मैं उसको आराम से पहन सकती थी, इसलिए मैं भी बहुत खुश थी। और सबसे बड़ी मुझे बात अच्छी लगी कि इनका जो डाइट्री पैटर्न्स देते हैं वो सिर्फ घर के ही मतलब आराम से हम लोग खा सकते हैं, प्लस कोई भी मेडिसिन इसके साथ नहीं होती, सिर्फ इनके जो मशीन से जो कुछ एक्सरसाइज करवाते हैं या हमें बोलते हैं घर में छोटी सी हल्की फुल्की एक्सरसाइज करने के लिए, वो सब करने के बाद मतलब जो मुझे हल्कापन महसूस हो रहा है उससे मैं इस पूरे सेंटर का बहुत बहुत धन्यवाद करना चाहती हूँ। मौमिता और इसके जो सर हैं, इन्होंने जिन्होंने शुरू किया, डॉक्टर अतिन, उनसे भी मेरी एक दिन मुलाकात हुई थी, उनका भी सबके प्रति व्यवहार बहुत ही अच्छा है, जिससे आपको करने में बहुत अच्छा लगेगा और वाकई में ये सफल है प्रोग्राम। तो आप सब लोग भी जिनको जरूरत है वो लोग ये कर सकते हैं, क्योंकि इसमें कोई मिलावट नहीं है, कोई फ्रॉड नहीं है, सब अच्छा ही है। और पॉजिटिव थिंकिंग से आप आइए, आपका जरूर सब कुछ, वजन भी कम होगा और आपका संपूर्ण जिसे हम कहते हैं होलिस्टिक हेल्थ, आपको एक हेल्दी शरीर और हेल्दी मन आपको जरूर मिलेगा। अमीन अख्तर उशनारा बेगम, বয়স 65 বছর, বাড়ি মুর্শিদাবাদের চিয়াগঞ্জে। আমি বহুদিন ধরে থাইরয়েড, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, লিভার সিরোসিস, গলস্টোন এবং অস্টিওআর্থ্রাইটিসে ভুগছি। হঠাৎ আমি অনেক চিকিৎসাও করিয়েছি, কিন্তু একদিন আমি অতিনসের খবর পেলাম। খবরটা পেয়ে আমি এখানে এসে এনাদের সঙ্গে কথাবার্তা বলে আমি তামিলি রিউজ প্রোগ্রামে যোগদান করলাম, এবং এক মাস পরে দেখা গেল আমার টামি 8 ইঞ্চি কমে গেছে এবং আমি 2 কেজি ওজনও কমিয়েছি। আমার খুব ভালো লাগছে এখন, নিজেকে খুব হালকা বোধ করছি। আর এখানকার ডাক্তারবাবু, ডাক্তার অতিন্স এবং মৌমিতা মুখার্জি, এদেরকে আমার খুব ভালো লেগেছে, এদের ব্যবহারও খুব ভালো, একেবারেই পারিবারিক। আপনারা যারা, যদি কেউ আপনারা এই প্রোগ্রামে আসতে চান এবং নিজেদের আর বদলে ফেলতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আর আমি এদের এই এই যে উদ্যোগ, এর সাফল্য কামনা করি। তো আমরা যেটা দেখবো, একটা কমপ্লিট মেনোপজ বা পেরিমেনোপজাল ফেজের ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার ব্যালেন্স ডায়েট বা নিউট্রিশনাল ম্যানেজমেন্টের আপনার রিকোয়ারমেন্ট আছে। এর সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেখানে আপনার সার্কুলেশনগুলো আরও বেশি বাড়বে, হরমোনাল সিস্টেমটা আরও বেশি ওয়ার্ক করবে বা ইনসুলিন রেজিস্টেন্স হবে না, তার জন্য মোটামুটি 40-45 মিনিটস ওয়াকের রেকমেন্ডেশন আমরা করছি, যেখানে আপনি ওয়াক করতে পারেন বা সুইমিং করতে পারেন। এর সাথে সাথে রেসপেক্টিভ ডক্টরের সাথে একবার একটু কথা বলে নেওয়া, যেখানে কনসালটেশন করে আপনার হাইপারটেনশন আছে কিনা বা আপনার ডায়াবেটিস আছে কিনা একটা মিনিমাম একটা স্ক্রিনিং করিয়ে নেওয়া, যাতে আপনি ম্যানেজমেন্টটা করতে পারেন। এর সাথে আমাদের যেটা করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, যে আমরা যদি ওজনটা বেড়ে যাচ্ছে বা তার সাথে অস্টিওআর্থ্রাইটিস ওয়াক করতে পারছে না, তো অতিনস আমরা ইন্টারন্যাশনাল লেভেলের হলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্টটা করি, যেখানে নর্মাল বাড়ির খাবার দাবার খেয়ে আপনি ওয়েটটা লস করতে পারবেন, যেখানে ওয়েটটাকে একদম বাড়তে দিলে হবে না, ঠিক আছে। এর সাথে সাথে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি হয় সময়, তো সেখানে আমরা বার্স্টের প্রপার সেলফ আমরা টেস্ট করবো, যেখানে আমরা আগেও প্রোগ্রাম করেছি, বলেছি যেটা আপনার যদি শুয়ে পড়ে আপনি নর্মালি আপনি চেক করছেন, তো আপনার 9টার ঘর, ঘড়ি একটা যদি ভেবে আপনি দেখেন 9টার ঘর এবং 7টার ঘর, এখানে যদি কোনো নুডলস থাকে তো প্লিজ আপনার রেসপেক্টিভ ডক্টরের সাথে বা জেনারেল ফিজিশিয়ানের সাথে আপনার কথা বলতে পারেন। আমি একটু আসতে চাইছি মৌমিতার কাছে, যে একটা নর্মাল ডায়েট চার্ট, যে কী টাইপের গাইডলাইন ফলো করবে, একটা প্লিজ যদি ডায়েট চার্ট একটু দর্শকদের তুমি জানাও, যে মেনোপজ বা প্রি মেনোপজাল ফেজে কিরম টাইপের ডায়েট খাওয়া উচিত। এই ধরনের প্রথম কথা হচ্ছে, এই ধরনের লেভেল পর্যায়ে দিয়ে যারা যাচ্ছে তাদের জন্য আমরা অন্তত রেকমেন্ড করি মিডিয়াম কার্বস, তার সাথে সাথে হাই ক্যালসিয়াম, হাই আয়রন এবং হাই ফাইবারযুক্ত ডায়েট। তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে অ্যান্টি অক্সিডেন্টটাও যেন ভালো রকমভাবে তারা তাদের শরীরে আসে। তো সেই জন্য আমি একটা নর্মাল, আমি একটা ডায়েট চার্টের কথা আমি প্রথমে যেটা বলেছিলাম সেইটা আমি বলছি, যারা চাইছেন তারা লিখে রাখতে পারেন। আপনারা রাত্রিবেলা 1 গ্লাস জলে আমি বলবো 8টা কিশমিশ ভিজিয়ে রাখতে, সকালবেলা উঠে ছেঁকে সেই জলটা খেয়ে নেওয়া এবং তার সাথে ওই 8টা কিশমিশ খেয়ে নেওয়া। তারপরে আধ ঘন্টা পরে আপনি চা খাচ্ছেন, তার সাথে 2টো মেরি বিস্কিট নিচ্ছেন।
ব্রেকফাস্টে সবসময় চেষ্টা করবেন ওটস বা কর্নফ্লেক্স যদি পছন্দ করেন, যদি কারো কনস্টিপেশন থেকে থাকে তারা খই নিতে পারেন, 40 গ্রাম মতো খই নিলেন, তার সাথে ডবল টোন মিল্ক 200 ml নিয়ে নিলেন। অবশ্যই এর সাথে একটা ফ্রুটস থাকবে, অ্যাপেল মোস্ট প্রেফারেবল ফ্রুটস। এরপরে আসছি মিড মর্নিংয়ে, ধরুন এটা যখন খেলেন 9টা নাগাদ, 11টা সাড়ে 11টা নাগাদ আপনি আবার ফ্রুটস নিয়ে নিতে পারেন। এই সময় অ্যান্টি অক্সিডেন্টযুক্ত ফ্রুটস রয়েছে, ওয়াটারমেলন, তরমুজ, তরমুজ আপনি 300 গ্রাম নিয়ে নেবেন। নেক্সট আসছি লাঞ্চে, লাঞ্চে আপনি 2 হাতা ভাত নেবেন, ডাল যদি প্রেফার করেন তো প্রেফার নেবেন, যদি ইউরিক অ্যাসিড না থাকে তাহলেই ডাল নেবেন, যদি ইউরিক অ্যাসিড থাকে তাহলে একেবারেই না। তার সাথে যে তরকারি হবে সেই তরকারি নিচ্ছেন, মাছ অথবা চিকেন, ফিশ অথবা চিকেন, অথবা যারা নিরামিষ খান তাদের জন্য কার্ড 200 গ্রাম মতো, মাছ মাংস হলে 100 গ্রাম, এবং সঙ্গে অবশ্যই স্যালাড রাখবেন। নেক্সট আমরা আসছি যে 1টা-1.5টা নাগাদ লাঞ্চ করার পরে আপনি 4টা নাগাদ যে কোনো আর একটা ফ্রুটস নিয়ে নেবেন। তারপরে আমরা আসছি 5:30টা নাগাদ চা, তার সাথে 1টা মেরি বিস্কিট। নেক্সট আসছি আমরা ইভিনিং স্ন্যাক্সে, সেটা 7টা নাগাদ আপনি যদি পছন্দ করেন তাহলে কার্ডেল মিল্ক মানে ছানাও নিতে পারেন, অথবা এই সময় কাস্টার্ড খুব ভালো লাগবে, নানা রকম ফ্রুটস দিয়ে আপনি কাস্টার্ড বানিয়ে রাখতে পারেন, অথবা যদি মনে হয় আপনি ঘুগনি নিতে পারেন। সপ্তাহে 3 দিন আপনি ডিম সেদ্ধ এই সময় নিয়ে রাখবেন, 1টা করে হোল এগ। তারপরে আমরা আসছি ডিনারে, ডিনারেও আপনি 2টো রুটি নিচ্ছেন, সবজি নিচ্ছেন, স্যালাড নিচ্ছেন, তার সাথে মাছ অথবা মাংস, তার সাথে অবশ্যই 1 গ্লাস ডবল টোন মিল্ক। এবং এর সাথে সাথে আমি যেটা বলবো, জলটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় 200 ml করে খেতে থাকবেন, মানে 1 গ্লাস করে জল খেতে থাকবেন, যার যেরকম রিকোয়ারমেন্ট। আমি যেটা ডায়েট চার্টটা বললাম এটা মোটামুটি 1200 kcal একটা ডায়েট চার্ট, আর এই পর্যায়ে যারা এই ফেজ দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি আপনারা 1200 mg মতো, 1200 মিলিগ্রাম মতো ক্যালসিয়াম কিন্তু আপনাদের শরীরে দরকার। এবার ধরুন যারা ডিনার করছেন 9টার সময়, ঘুমোচ্ছেন ধরুন 12টার সময়, তাদের ক্ষেত্রে বলে রাখবো যে 9টার সময় ডিনার করার পরে আপনি কিন্তু ঘুমোতে যাওয়ার আগে আধ ঘন্টা আগে মোটামুটি 11:30টা নাগাদ 200 ml ডবল টোন মিল্ক, ঠান্ডা দুধ, অবশ্যই গরম দুধ কিন্তু কোনো সময় না, ঠান্ডা দুধ খেয়ে আপনি শুতে যান। দেখুন আপনার শরীরও আগে থেকে অনেক রিল্যাক্স হয়ে যাবে, মাসেল অনেক রিলিজ হয়ে যাবে, অনেক বেশি আপনার শরীরে আপনি জোরটাও পাবেন। এইরকম একটা ডায়েট চার্ট যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার ওজনটাও বাড়বে না, এবং এর সাথে সাথে যে অর্থোপেডিক্যাল যে রকম প্রবলেমগুলো আপনার শরীরে আসার কথা সেগুলোও আসবে না, এবং এর সাথে সাথে এই সময় যে আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি হয় সেটাও কিন্তু হবে না। এই মোটামুটি একটা গাইডলাইন আমি দিয়ে রাখলাম, তাতে আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন। সুতরাং আজকে দর্শক বন্ধুরা, আজকে আমাদের সময়টা হাতে খুবই অল্প, আরও অনেক কথাও বলারও আমাদের ছিল কিন্তু আফসোস আর বলা যাবে না। তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে, নমস্কার।